উচ্ছে আলুর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আজ আমি শেয়ার করছি, যেটা গরম ভাতে প্রথম পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। এমনকি এই রেসিপিতে থাকলে এক থালা ভাতও কিন্তু শেষ হয়ে যায়। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি উচ্ছে আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেলে প্রথমেই আমরা কেটে রাখা উচ্ছে বা করলাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়াচাড়া করে বেশ সুন্দর লালচে করে ভেজে নেব। এতে করে উচ্ছে বা করলার তরকারি কিন্তু তেতো হয়ে যাবে না। লবণ হলুদ ছাড়াই কিন্তু উচ্ছেগুলোকে বেশ সুন্দর লালচে করে ভেজে নিলাম। এবার তেল ঝরিয়ে উচ্ছেগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। উচ্ছেগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এবারে কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই ফোড়নি দিচ্ছি হাফ টিস্পুনের মতো, পাঁচ ফোড়ন। অবশ্য করেই পাঁচ ফোড়নই ফোড়ন দিবেন। পাঁচ ফোড়ন ফোড়ন দিলে কিন্তু এই তরকারির স্বাদটা খুব ভালো আসবে। ফোড়নটাকে লো ফ্লেমে মোটামুটি 15-20 সেকেন্ড সময় নিয়ে ফ্রাই করে নেওয়ার পর আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা আলুর টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এরকম একটু পাতলা পাতলা করে কিন্তু কাটতে হবে। সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু লবণ আর হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। মোটামুটি 3-4 মিনিট সময় নিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। আলু কিন্তু বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো এর মধ্যে মিশিয়ে দেব। আলুটা কিন্তু এখানে অনেকটা সেদ্ধও হয়ে গেছে। আর তেলটা আমি কিন্তু রান্নাতে একটু বেশি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা আরও কমিয়েও ব্যবহার করতে পারেন। উচ্ছে আলুটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি 2-4 চা চামচ পরিমাণ পোস্তদানা, হাফ 1/2 চা চামচ পরিমাণ সর্ষে দিয়ে দিচ্ছি। 2 রকম সর্ষে মেশানো ছিল, চাইলে 1 রকমও দেওয়া যেতে পারে। সাথে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে এর মধ্যে দিয়ে দিলাম। সাথে মিক্সিং জারটা ধুয়ে অল্প করে জল দিলাম। খুব ভালোভাবে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময়তে একটু কমিয়ে রেখেছি। মোটামুটি নাড়াচাড়া করে 2-3 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো। মিক্সিং জার ধুয়ে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে লো ফ্লেমে মোটামুটি আরও 3-4 মিনিট সময় ধরে রান্না করে নিতে হবে। আর এরই মাঝে আমি সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি। এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা কিন্তু একদমই ঠিকঠাক থাকবে। তবে ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। ঢাকা দিয়ে লো ফ্লেমে মোটামুটি 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এবারে ঢাকা ওপেন করে নিয়েছি। দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ উচ্ছে আলুর তরকারি। আমার এই সম্পূর্ণ নিরামিষ উচ্ছে আলুর তরকারির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।